দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে নমস্কার দেখছো পাবলিক বাংলা আপনাদের সঙ্গে হচ্ছে দেখি নিয়ে হয়েছি আমি মধুকল্পিতা রাজ্য জুড়ে সত্যি বলুন হচ্ছে নাকি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে খবর আসছে তাতে কার্যত শিউড়ে উঠছে রাজ্যের মানুষ কুলতলিতে সেখানে কিভাবে উমাকে হত্যা করা হয়েছে দেখেছেন তারা আপনারা শুনছেন তো প্রত্যেকটা মুহূর্তে সেখান থেকে আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরছি কুলতুলের বাসিন্দারা শুধু নয় এই রাজ্যের বাসিন্দারা প্রত্যেকেই তারা ক্ষোভে ফ্রুস্ট্রেট তারা বলছেন উমা হত্যার বিচার চাই যেভাবে উমাকে হত্যা করা হয়েছে যেভাবে তাকে ধর্ষণ করা হয়েছে তার হত্যাকারীর চরম শাস্তির দাবি জানাচ্ছেন কুলতুলি সহ গোটা রাজ্যবাসী আজ সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত পরিস্থিতি হয়েছে ওঠে কুলতুলির যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন যারা মহিলারা রয়েছেন তারা প্রত্যেকেই বলছেন উই ওয়ান্ট জাস্টিস তারা শিক্ষক দেখাচ্ছে অবরোধ করছে তারা এর পাশাপাশি আমরা কি ছবি দেখতে পেলাম বিজেপি প্রতিনিধি দল তারা আজ ভুলতলিতে পৌঁছে যান সেখানে উমার বাড়িতে তারা জন পরিবারের সঙ্গে তারা কথা বলেন দেখা করেন তাদের পাশে থাকার আশ্বাস তারা দিয়েছেন এবং চিকিৎসকদের একটি দল তারাও কিন্তু আজ উমার বাড়িতে যান সেখানে পরিবারের সঙ্গে তারা দেখাও করেন তারা কথাও বলেন আর এই সব কিছুর মাঝে পাঁচটা বেজে আট মিনিটে সে দোকানে কাজ করছে সেই ছবিও দেখা গিয়েছে পাঁচটা বেজে ন মিনিটে যে দোকানে অভিযুক্ত কাজ করছিল তার ঠিক পাশ দিয়ে উমা চলে যাচ্ছে বাড়ির পথে উমা বাড়িতে বলেছিল বাবাকে বলেছিল আমি বাড়ি যাচ্ছি মায়ের কাছে যাচ্ছি এই বলে সে সেই রাস্তা ধরেই বাড়িতে যাচ্ছে এই পাঁচটা বেজে ন মিনিটেই যখন উমা সেই দোকানের পাশ দিয়ে চলে যাচ্ছে ঠিক তখনই ঠিক তখনই কিন্তু আমরা কি দেখতে পেয়েছি তখনই দেখতে পাচ্ছি সিসিটিভিতে দেখা যাচ্ছে অভিযুক্ত গোলাপি রঙের জামা পরে মোস্তাকিন সে সেখান থেকে উমাকে দেখছে তার গতিবিধির উপর নজর রাখছে ভবন কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি এবং এখানে নয় একেবারে উকি দিয়ে দেখার চেষ্টা করছে উমা কোথায় যাচ্ছে উমা কোন রাস্তাটা ঘুরেছে সেটা দেখার চেষ্টা করেছে অভিযুক্ত মুস্তাকিম এখানে শেষ নয় পাঁচটা বেজে বারো মিনিট অভিযুক্ত মুস্তাকিম দোকান থেকে সে চলে গেল অর্থাৎ উমার পিছুটা নেওয়া সেখান থেকেই সে শুরু করলো আর এরপরেই সেই অভিশপ্ত ঘটনা যা কার্য নারী দাঁড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে আর রাজ্যবাসী প্রশ্ন করছে আর কবে আর কবে বিচার পাবে অভয়া আর কবে বিচার পাবে উমা ঠিক যে জায়গাতে ঘটনাটা ঘটেছিল সেই জায়গাতে পৌঁছে গিয়েছিল আমাদের প্রতিনিধি এলিনা সেখান থেকে তিনি ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছেন একবার দেখাই আপনাকে পুজোর মুখে আরও এক মায়ের কোল খালি হলো কিন্তু বিচার কবে পাবে কুলতলি রুমা আমাদের প্রশ্ন থাকলো আমি এই মুহুর্তে রয়েছি খালিতে। যে জায়গায় সেই নৃশংস ঘটনা ঘটেছে সেই জায়গার একদম সামনে আমি রয়েছি গতকাল ভোর রাতে রাত দেড়টা নাগাদ পুলিশ যে খালের ধার থেকে উমার দেহ উদ্ধার করেছিল সেই নৃশংস অবস্থায় বিচ্ছিন্ন অবস্থায় সেই জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে দেখা যাচ্ছে সেই জায়গাটি পুরোপুরিভাবে কিন্তু ঘিরে রাখা হয়েছে তবে গতকাল থেকে যে অভিযোগটা উঠেছিল বারবার যে দেহ পাওয়ার পরেও কেন পুলিশের পক্ষ থেকে এই জায়গাটি ঘিরে রাখা হয়নি যে জায়গায় উমার দেহ পাওয়া গিয়েছে সেই জায়গা থেকে নমুনা সংগ্রহ করতে পারে ফরেনসিক টিমের আধিকারিকরা পর্যন্ত কৃপাখালী মোড়ে এই মুহূর্তে পুলিশ পিকেটিং বসানো রয়েছে জায়গায় জায়গায় নিরাপত্তা অনেকটা বেড়ে গিয়েছে ক্যামেরায় মোহিত শেঠের সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট

পুজোর মুখেই চলে যেতে হয়েছে কুলতলির উমাকে কিন্তু যে এই নৃশংস ঘটনা ঘটিয়েছে এই অত্যাচার করেছে সেই অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে তবে তার বাড়িতে আমরা এই মুহূর্তে রয়েছে সেই অভিযুক্তের বাড়িও কৃপা খালির ঢালির মোড়ে এই মুহূর্তে তার বাড়িতে তালা ঝুলছে আমরা দেখতে পাচ্ছি এই তালা ঝুলিয়ে দিয়ে তারা বেরিয়ে গিয়েছে এখনো পর্যন্ত স্থানীয় সূত্রে যেমনটা খবর এই বাড়িতে বাবা এবং মায়ের সঙ্গে থাকতো সেই সে এই গোটা পাড়াতে ফেরির কাজকর্ম ভাঙা 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 চোরা টিন বিভিন্ন জিনিসপত্র সে বেচা কেনা করতো কিন্তু গতকাল সন্ধ্যের পর থেকে সেই অভিযুক্তের বাবা মায়ের খোঁজ কিন্তু কেউ পায়নি তাদের আর দেখা যায়নি বাড়িতে এমনটাই কিন্তু জানা যাচ্ছে গতকাল সন্ধ্যের পর থেকে এই অভিযুক্তের বাবা মাকে আর দেখা যাচ্ছে না 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 কখন লাশ দেখলে না লাশ দেখেছি আমরা মোটামুটি মানে ঘটনা কি কালকের শুক্রবার রাতে দেখেছি আর অভিযুক্তকে কখন ধরে নিয়ে যাওয়া হলো টাকা ধরে এসে বেলা রাত 1টার দিকে ধরে নিয়ে এই পরিবারের সঙ্গে ওই পরিবারের যে পরিবারের সন্তানের সাথে ঘটনা ঘটেছে সেই উমার পরিবারের সঙ্গে এই পরিবারের কোনো বিবাদ কোনোদিন ছিল কিছু দেখেছে না না ওদের সঙ্গে আমাদের খুব ভালো চলাফেরা আমাদের এই রাস্তায় যাতায়াত আসা কোনো রূপে ভাবে কোনোদিন ঝগড়া ঝামেলা কোনো

আমাদের এলাকা বিদ্যুৎ সমস্যা প্রচুর সমস্যা পর আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ক্যামেরায় মহিত সঙ্গে লীনা ভট্টাচার্য রিপোর্ট রিপাবলিক বাংলা কুলতলি দেখলেন আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিল একবারে অভিযুক্ত বাড়িতে অভিযুক্ত যারা প্রতিবেশী তারা বলছেন যে কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া প্রয়োজন যদি শাস্তি না হয় সে যদি আবারও ফিরে আসে তাহলে এই ঘটনা আবারও ঘটাতে পারে অন্তত এমনটাই আশঙ্কা করছেন যারা অভিযুক্তর প্রতিবেশী তারা আর অভিযুক্ত বাড়ি তার বাড়িতে তো খালাপ হয়ে গিয়েছে তার বাড়িতে নাকি গতকাল থেকে কেউ আর নেই তারা নাকি আর কোথাও নেই অন্তত এমনটাই দাবি স্থানীয় যারা রয়েছেন তারা আমাদের সঙ্গে সঙ্গে আলাপ করিয়ে সরাসরি আমি বিতর্কে ঢুকো রয়েছেন বিজেপির মুখপাত্র সায়ন দাস রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন রুদ্রাঙ্ক সন্নাল রয়েছেন রাজনৈতিক কর্মী রয়েছেন সিপিআই নেতা রিতেশ বসাক রয়েছেন রয়েছেন কংগ্রেস মুখপাত্র কেতন জয়সওয়াল রয়েছেন আমি প্রথমেই রুদ্রাঙ্কর কাছে আসি রুদ্রাঙ্ক যে জায়গাতেই ঘটনাটা ঘটেছে কুলতলি সেখানে আশা করি আপনি গিয়েছেন হয়তো সেই পরিবারের সঙ্গে হয়তো আপনি কথা বলেছেন আপনি হয়তো গিয়েছেন যাওয়ার পথে কি আপনি দেখেছেন যে জায়গাতে এই ঘটনা ঘটেছে সেখানে পর্যাপ্ত অথচ সেই জায়গা থেকে প্রত্যেকটা দিন এই উমার মতো মেয়েরা প্রাণ হাতি নে একেবারে ঝুঁকি নিয়ে করছেন তারা দেখুন একটা জায়গায় হচ্ছে আলো নেই আবার আমরা যে অভয়া কাণ্ড সেখানে আলো একটা জলজন্তটা সরকারি বিল্ডিং সেখানে একজন অভয় একটা কাণ্ড ঘটে গেল আপনি নয় নয় করে আপনাকে আমি দেখেছি লাখবার আপনি চিল্লেছেন যে শাস্তিটা কবে হবে আমাদেরও সেটাই সারা ভারতবর্ষ জুড়ে এই তো প্রসঙ্গটাই এড়িয়ে গেলাম আমি বললাম যে নির্দিষ্ট একটা প্রশ্ন করলাম পর্যাপ্ত আলো নেই সেখানে কিভাবে স্থানীয় বাসিন্দারা থাকতে পারে আমার প্রথম প্রশ্ন এটা শাস্তি কবে হবে বিচার কবে হবে একটা একটা করে আপনি আগে বলুন এই দায়িত্বটা কি প্রশাসনের নয় যে রাস্তা গুলোতে আলো নেই সেগুলো দেখার

2011 সাল থেকে 2024 সাল কলকাতার একেবারে গা ঘেসো একটা জায়গা কুলতলিতে সেখানে পর্যন্ত আলোটা পৌঁছোতে পারলো না দেখো তুমি একটা জিনিস লক্ষ্য করবে পশ্চিমবঙ্গের বুকে এখন কোনো নারী সুরক্ষিত নয় সে আলোয় হোক সে আলোয় হোক সে অন্ধকারেই হোক সে শহরেই হোক সে গ্রামেই হোক পশ্চিমবঙ্গের যে শাসন ব্যবস্থা এখন যা চলছে তাতে হচ্ছে এই ধর্ষকদের একটা বিরাজ ক্ষেত্র তৈরি হয়ে গেছে এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে মানে নারীদের পক্ষে বেঁচে থাকাটা এখন একটা সবচেয়ে বড় দুর্বিষহ অবস্থা হয়ে গেছে এবং নাগরিকরা যদি এর প্রতিকার না করে রুখে যদি না দাঁড়ায় যেটা রুখে দাঁড়াচ্ছে রুখে দাঁড়াচ্ছে বলে অভয়ের বিচারের দাবিতে বারবার প্রতি নেমেছে গোটা নাগরিক সমাজ এবং কুল দাদা আপনারা কি অন্য রাস্তা ধরলেন আমরা অন্য রাস্তায় ধরবো এরকম এই মুহূর্তে একেবারেই মধুকল্পিতা দেখো আজকে বিজেপির নেতৃত্ব সুকান্ত মজুমদার বিজেপির পক্ষ থেকে অগ্নিমিত্র পাল তারা এসেছিলেন কিন্তু এই মুহূর্তে কুলতলিতে রাস্তার মাঝখানেই অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা প্রতিবাদের দাবিতে এবং ইতিমধ্যে তারা কথা বলেছেন সুকান্ত মজুমদারের সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করবো সুকান্ত মজুমদারের দেন। একদম এই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন আছে এবং সাধারণ মানুষের মনের কথা হচ্ছে যে তারা আশঙ্কা প্রকাশ করছে যে এই ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা হবে এর আগেও এই ধরনের বহু ঘটনা ঘটেছে এবং এই যে পুলিশ ফাঁড়ি এই পুলিশ ফাঁড়ি হচ্ছে সমস্ত গন্ডগোলের এপি সেন্টার এই পুলিশ ফাঁড়িতে এই গুন্ডারা বসে থাকে গণেশ মন্ডলের লোকেরা রাত্রিবেলা হলে মদ মাংস মেয়ে ছেলের আসর বসায় পুলিশ ফাঁড়িতে এই পুলিশ ফাঁড়িটাই এই মৃত্যুর জন্য দায়ী এবং পুলিশ ফাঁড়ির ইনচার্জ যিনি ছিলেন তার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত ইন অ্যাকশনের কেস হওয়া উচিত এবং তার গ্রেপ্তার হওয়া উচিত তালা থানার ওসির মতো মানুষ কোথাও পুলিশের প্রতি আস্থা দেখাচ্ছে না তো এবং আমি এটাই বলছি যে এটা হচ্ছে সাইন যে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি এই মুহূর্তে বাংলার মানুষের কোনো আস্থা নেই সেই জন্য আমরা ওনাকে ভালোবার বলছি অনেক হয়েছে আপনি ছেড়ে দেন রাস্তায় গতকাল থেকে এই অবরোধ বিক্ষোভ চলছে এবং তারা বলছেন মহিলা কমিশনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে চান কি বলবেন আপনাদের আবার দেখুন আমরা ওনাদের পূর্ণ আন্দোলনকে পূর্ণ সমর্থন জানাচ্ছি আমাদের এই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন আছে অবশ্যই পরিবারের পাশে আছি আইনগতভাবে আমরা সাহায্য করব অন্য কোনো সাহায্য প্রয়োজন হলে আমরা দেব একেবারে এই মুহূর্তে সুকান্ত মজুমদার তিনি গাড়ি ঘুরিয়ে যাচ্ছেন তিনি বলছেন সাধারণ মানুষ যারা স্থানীয়রা যারা প্রতিবাদ করছেন তাদের এই আন্দোলনকে সমর্থন করে তাদের অবরোধকে সমর্থন করে তিনি গাড়ি এই মুহূর্তে ঘুরিয়ে নিয়ে যাচ্ছেন এই মুহূর্তে সুকান্ত মজুমদার তিনি ফিরে যাচ্ছেন অগ্নিমিত্র বোঝাই যাচ্ছে কুলতুলির বাসিন্দারা তারা প্রতিবাদ দেখাচ্ছেন তারা বিক্ষোভ করছেন আমি আবারও সরাসরি বিতর্কে আসবো কেতন আমার মনে হয় কুলতুলির বাসিন্দারা এই মুহূর্তে যেটা করছেন আন্দোলন করছেন প্রতিবাদ করছেন তারা প্ল্যাকার্ড হাতে বলছেন বিচার চাই বিচার এই দিনটা হয়তো তাদের দেখতে হতো না যদি সেখানে পর্যাপ্ত সমস্ত কিছু ব্যবস্থা থাকতো যদি প্রশাসনের সদিচ্ছা থাকতো তাহলে হয়তো এই পুজোর মুখে উমাকে চলে যেতে হতো না প্রশাসনের সদিচ্ছা তো এই যে যারা এই কাণ্ডগুলো ঘটাচ্ছে তাদের পক্ষেই আমরা দেখতে পাচ্ছি মানে সন্দীপ ঘোষ বা এরকম যারা লোক আছে কিন্তু এই ঘটনাটা শুধু মানে ওই জায়গাটা আজকে সারা বাংলায় এই ঘটনাগুলো দেখছি একের পর এক এরকম ঘটনা কোন রাজ্যে ঘটছে যেখানকার মুখ্যমন্ত্রী একজন মহিলা একের পর এক এই ঘটনাগুলো কোন রাজ্যে হচ্ছে যেখানকার এলাকার মুখ্যমন্ত্রীর নাম আবার মমতা তাই ওনাকে একটা প্রশ্ন করতে চাই পারেন কি রুখতে সেই অত্যাচার আছে কি আপনার সেই ক্ষমতা করুণা কি আপনার বুকে একটু আছে না শুধু নামেই আছে মমতা আজকে ঘটনা একের পর আরজি করে এই ঘটনাটা দেখলাম প্রশ্ন এটাই হচ্ছে প্রশ্ন যে এ রাজ্যের বাসিন্দারা কবে সুরক্ষিত হবেন এবং এ রাজ্যে উমার মতো ছোট ছোট মেয়েরা কবে একদম নিশ্চিন্তে নির্ভয়ে বাড়ি ফিরতে পারবে যতদিন তৃণমূল কংগ্রেস আছে বারবার আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ঘটনা এবং সব থেকে বড় কথা আগের দিন যখন জয়নগর থানায় যাওয়া হলো তখন পুলিশ ওদেরকে ফিরিয়ে দিল বললো এফআইআর নেব না এই ঘটনা বারবার ঘটছে তাও পুলিশের কোনো ভ্রুক্ষে পড়ছে না মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফিরুন কিন্তু সবের ওপর দাঁড়িয়ে বাংলায় কোনো উৎসব হয় না এইভাবে কি উৎসবে ফেরা যায় উৎসবের মুখে উমার চলে যাওয়া একের পর এক তৃতীয়ার দিন আমরা একজনকে হারালাম প্রত্যেক দিন এরকম ঘটনা ঘটছে আমরা বিচার চাইছি তাই আজকে মানুষ রাস্তায় নেমেছে বিচার চাই বিচার চাইছে পুরো বাংলা কুলতুলি থেকে শুরু করে পুরো বাংলার মানুষ বিচার চাইছেন আর পুলিশের ভূমিকা সেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন উমার পরিবারের সদস্যরা উমার বাবা তিনি ঠিক কি বলছেন এই বিষয় একবার শোনাই আপনাদের ওর মেয়ে পড়তে গিয়েছিল বিকালে আমার সঙ্গে মহিষমারি হাট বাজারে পাঁচটা থেকে পড়ে মহিষমারি বাজারে আমার দোকান আছে আমার দোকানে গিয়ে বলছে বাবা আমি বাড়ি যাই রোজ চলে আসি আমি দোকান থেকে রাত আটটার সময় বাড়ি ফিরে দেখি যে আমার মেয়ে বাড়ি ফেরেন মহিষমারি ক্যাম্পে গেলাম গেলে ওখান থেকে অফিসাররা বলল যে তুমি কুলতলি থানায় যাও কুলতলি থানা থেকে এ করে এসো জয়নগর থানায় গেছি আমরা তখন যেতে পুলিশ এখানে আসতে রাত একটা বেজে গেছে আমরা রাত আটটার সময় যে মহিষমারি ক্যাম্পে গেলাম যে ও গেলে যে ওরা যে একটু তদন্ত করে দেখলে মনে হয় আমার যে কিছু ভালো হতো তারা বলেছিল তোমরা কুলতলি থানায় যাও আমরা কিছু করতে পারবো না এখান থেকে তারা পুলিশকে জানায়নি তারা তাদের আউটপোস্ট থেকে পুলিশকে জানায়নি যে এরকম একটা বাবা মা তখন কিছু হয়নি আমরা জানালে তারপরে ওখান থেকে বললে তবে এরা তদন্ত শুরু করে জয়নগর থানা থেকে বললে তবে এরা তদন্ত শুরু তা আমার মেয়ের পরনি যা জামা ছিল আমি সেটা দেখে শনাক্ত করি যে কি আমার মেয়ে জলাশয় জঙ্গলের মধ্যে মুখ মেয়ের শরীরে অনেক দাগ যে ইয়েতে তোমার হচ্ছে হসপিটালে নিয়ে গেছিল নিয়ে গেলে যে পুরো শরীরে মেয়ের বিভৎস একদম চেহারা পুরো শরীরটা ময় কামড়ের দাগ কারণ আমার মেয়ে কারো সাইকেলে বা কিছু ওঠে না ওকে জোর করে ভুলিয়ে বালিয়ে ও নিয়ে এসছে তাহলে নির্যাতিতার বাবা উমার বাবা ঠিক কি বলছে শুনলেন তো যখন তার মেয়ের দেহটা দেখতে পেয়েছিল তখন তার মেয়ের দেহের পুরো দেহে কামড়ের দাগ ছিল আমি রুদ্রাঙ্কর কাছে আসি রুদ্রাঙ্ক এই কথাগুলো বলতে গেলে না আমারও কোথাও গিয়ে খুব খারাপ লাগছে উমার বাবা তিনি বলছেন মেয়ে তাকে বলে গেল বাড়ি যাচ্ছে কিন্তু বাড়িটা ফিরতে পারলো না বাড়িটা ফিরলো একেবারে নিথর দেহ হয়ে পুলিশের বিরুদ্ধে চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ করছেন নির্যাতিতার বাবা এগুলো তো মিথ্যে হতে পারে না রুদ্রাঙ্ক সদ্য কন্যাহারা একটা বাবা তো মিথ্যে কথা বলতে পারেন না রুদ্রাঙ্ক দেখুন পুলিশ পুলিশের কাজটা করছে না না অসহযোগিতা পুলিশ যথেষ্ট সহযোগিতা করছে কিন্তু দিদি 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 আমার আপনি আমার আমার সামনে মাইকটা নিলেন এতজন বলল আমি একটা কথা বলতে চাই খুব শান্তভাবে আমি কোনো দল মত আমি কাকে কোন দলকে সমর্থন করি কি করি না করি কথা বলুন না পুলিশকে বলা হলো প্রথমে বলো আউটপোস্টে যান আউটপোস্ট থেকে এখানে মানে একটা যে সম্প একটা যে সহযোগিতা সেই সহযোগিতাটা করা হলো না যদি প্রথম থেকে পুলিশ অ্যাক্টিভ থাকতো তাহলে হয়তো উমাকে বাঁচানোটা সম্ভব হতো দেখুন পুলিশের অ্যাক্টিভিটি নিয়ে কোনো প্রশ্ন নেই পুলিশ অ্যাক্টিভ পুলিশ কাজ করছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে সমাজে যে ব্যাধি যাদের মস্তিষ্কে এই ধরনের ভাবনা চিন্তা আসে এই ভারতবর্ষের আইনে তাদের বুকে একটা ভয় দেখানো উচিত তাদের মধ্যে ভয় থাকা উচিত যে তুমি যদি কারোর মা বোন মেয়ে কারোর সাথে তুমি যদি কিছু করো সে তুমি যে দলই করো না কেন তোমার এমন শাস্তি এমনই রুদ্রাঙ্ক বলতে চাইছেন তো রুদ্রাঙ্ক আরও একটা বক্তব্য আমি রিপাবলিক বাংলা দর্শকদের এই মুহূর্তে শোনাবো শুধুমাত্র উমার নয় উমার পিসির মেয়ের সঙ্গেও নাকি আর এখানেই শেষ নয় উমার পিসি সেও কিন্তু ভয়ঙ্কর অভিযোগ সেই অভিযোগও আপনাদের আমি শোনাবো তবে রুদ্রাঙ্ক একটা বিষয় এই যে এত ঘটনা ঘটে যাচ্ছে পুলিশের টনকটা তো আমরা দেখছি যে ঘটনা ঘটে যাওয়ার পর নড়ছে এটা যদি একটু আগে থেকে অ্যাক্টিভ হতো তাহলে উমার মতো ছোট্ট মেয়েটার প্রাণটা বেঁচে যেত না দুর্গা সময় সেও হয়তো হাসি মুখে বেরোতে পারতো যেমনটা আপনাদের দলের নেত্রী বলছেন যে উৎসবে ফিরুন সেও তো উৎসবে সামিল হতে পারতো সেও তো ফিরতে পারতো উৎসবে একশো বার কিন্তু কথাটা হচ্ছে আপনি যে বারবার জায়গাটাকে যে ঘোরাচ্ছেন বারবার যে পুলিশকে নিয়ে পুলিশকে নিয়ে ঘোরাচ্ছেন আমি একটা কথা বলি আপনি যদি রাস্তায় দেখেন অনেকে তার মাথায় হেলমেট নেই কিন্তু যখনই পুলিশ বা মোড় আসছে হেলমেট নেই সেটার যখন ধারটা পুলিশ দিতে পারে তাহলে একটা মেয়ে একটা ছোট্ট বাচ্চা মেয়ে সে যখন বাড়ি থেকে চলে যাচ্ছে এবং যাওয়ার পর তারই নির্মম পরিণতি হচ্ছে তখন পুলিশের অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে এখান থেকে সে মানে তাকে মিসিং হয়েছিল সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল পরিবারের লোক গিয়ে বারবার বলছে পুলিশকে যে এফআইআর নিন সিসিটিভি চেক করুন যদি সিসিটিভি চেক করা হতো তাহলে হয়তো এই ঘটনা ঘটতো না বারবার একই জিনিস ঘটে সেই সিসিটিভি ফুটেজ রিপাবলিক বাংলার হাতে এসেছে সেখানে দেখা গিয়েছে অভিযুক্ত মোস্তাকিনের গতিবিধি ঠিক কী ছিল 5টা বেজে 8 থেকে 5টা বেজে 13 মিনিট পর্যন্ত হচ্ছে নাকি তার সময় এখন একটা বিরতির বিরতি ফন্ড চট্টগ্রাম পাঁচটা রিপাবলিক বাংলায় আপনাদেরকে আরও একবার স্বাগত আমি আরও একটা প্রসঙ্গ সায়ন যে কথাটা বলছিলাম যে উমার পিসি তিনি দাবি করছেন তার মেয়ের সাথেও একই ঘটনা ঘটেছিল একবারে রিপাবলিকের ক্যামেরায় তিনি বলেছেন তিনি বলেছেন যে তার মেয়ে অপমানে আত্মহত্যার পথটা বেছে নিয়েছেন এবং তিনি মামলাটা লড়তে পারেননি কারণ আর্থিক কষ্টে তিনি ভুগছিলেন এর পাশাপাশি আরও একটি বিষয় পুলিশ নাকি তাদেরকে চাপ দিচ্ছিল এই ভয়ঙ্কর অভিযোগও তিনি করেছেন হ্যাঁ বারবার আমরা তো দেখলাম তিলোত্তমার ক্ষেত্রে কী হলো যে তাদের বাবা মার যে অভিযোগ এই যত নির্যাতিতা দেখবে তাদের বাবা মার তাদের পরিবারের অভিযোগটা কোথাও গিয়ে একই জায়গায় আসছে কারণ পুলিশ বারবার চাইছে ঘটনা ধামাচাপা দিতে এবং কালকেও তারা খুব চেষ্টা করেছিল যাতে বডি পোস্টমর্টেম করে জ্বালিয়ে দেওয়া যায় কিন্তু সেটা করা হয়নি একদমই তাই এবং খুব চেষ্টা করেছিল কিন্তু সেটা করা যায়নি মহামান্য হাইকোর্ট রাইড একটা কথা বলুন স্যার যেভাবে কুলতুলি থেকে পুরো রাজ্যের বাসিন্দারা জেগে উঠেছে যেভাবে বিচারের দাবিটা জোরালো হচ্ছে যেভাবে উই ওয়ান জাস্টিস স্লোগানটা যেভাবে মুখরিত হচ্ছে কোনোভাবে কি দমানো সম্ভব একদমই সম্ভব নয় এবং যদি সম্ভব হতো তাহলে দেখতে নেবে এতদিনে দমে গেছে কিন্তু হবে না তৃণমূল কংগ্রেস পুলিশ যত চেষ্টা করুক এই আগুন নেভানো যাবে না এই আগুন নিষ্ণায় নিয়ে আমি একই প্রশ্ন নিতেসবাবুর কাছে রিতবাবু কোনোভাবে কি আগুন নেভানো সম্ভব দেখো মানুষের যখন সরকারের প্রতি আস্থা চলে যায় না তখন মানুষ না পেরে রাস্তায় নামে এবং ভয় দেখালো কতদিন ভয় দেখাবে যখন দেয়ালে ঠেকে গেছে তখন মানুষ বুঝতে পেরেছে আর ভয়ে কাজ চলবে না এখন পুলিশ ভয় পাচ্ছে পুলিশ এখন সামনে যেতে ভয় পাচ্ছে মানুষকে ফেস করতে ভয় পাচ্ছে এবং আশ্চর্য বিষয় কি জানো শহর অঞ্চলেও যা ঘটনা ঘটেছে শহর অঞ্চলেও যে প্রমাণ লোপাট করার চেষ্টা করো গ্রাম অঞ্চলেও একই ঘটনা না কিন্তু আর মানুষ এই তৃণমূলকে এই সরকারকে ভয় পায় না কারণ একটা কথা আছে যে কৃষি কো ইতনা ডর খতম হয়ে যায় দিনে মানুষ এতটা ভয় দেখানো উচিত না যে ভয়টা পুরোটাই চলে যায় অন্তত এমনটাই তো বোঝা যাচ্ছে কুলতুলি সহ পুরো রাজ্যের মানুষ তো সেই বার্তাটাই বোঝাই দিচ্ছে দেখুন সারা দেশে আপনি দেখবেন বাংলায় যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মানুষ কখন।